হ্যালো স্টুডেন্ট, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার নাম সৌভিক পাত্র, আমি তোমাদের ম্যাথস এবং সায়েন্সের ফ্যাকাল্টি। তো আজকে যে টপিকটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেটা সায়েন্সের উপর বেসিক্যালি। তো সায়েন্সে আমরা ফিজিক্সের আজকে মোশন চ্যাপ্টারটা আজকে দেখব। তো বেসিক্যালি মোশন ইন ওয়ান ডাইমেনশন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা এই যে মেকানিক্সের যে চ্যাপ্টারটা, এত বড় চ্যাপ্টার, তো আজকে জাস্ট একটা ছোট্ট একটা পার্ট ডিসকাস করব এবং খুবই ইন্টারেস্টিং পার্ট, যেটা খুবই এক্সামের এক্সপেক্টে তো ইম্পর্টেন্ট। এবং তাছাড়া সামনে আমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির এক্সাম আমাদের আসছে। তো ওই এক্সামের কথা মাথায় রেখে তো সায়েন্সের কিছু পোর্শন আমি তোমাদের কাছে কভার করতে চাই, বিকজ অনেক স্টুডেন্টের কাছে ডিমান্ড থাকে যে সায়েন্স রিলেটেড স্যার অনেক ডাউট আছে এবং সায়েন্স কীভাবে আমরা পড়বো বা কীভাবে আমরা এনটিপিসি কিংবা গ্রুপ ডির রেসপেক্টিভ প্রিপারেশান নেব। তো সেই স্ট্র্যাটেজিটা আমি পরে কোনো একদিন তোমাদের সামনে শেয়ার করব, কিন্তু তার আগে আজকে যে টপিকটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেই টপিকটা হচ্ছে কি আমাদের সায়েন্সের মোশন। তো এই যে মোশন চ্যাপ্টারটা আমি শুরু করার আগে আমি কয়েকটা সিম্পল ডেফিনেশন, যেগুলো এক্সামের এক্সপেক্টে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি কোনো চ্যাপ্টার বেস তোমাদের সামনে আজকে পড়াবো না, আজকে আমি এমন জিনিস পড়াবো যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো সেই এক্সামের জন্য ইম্পর্টেন্ট এক্সপেক্টে আমি জাস্ট স্টার্ট করবো ডিসপ্লেসমেন্টকে দিয়ে। তো ডিসপ্লেসমেন্ট কী জিনিস, যাকে বাংলায় বলা হয় সরণ? ডিসপ্লেসমেন্টে বাংলা হচ্ছে কি সরণ। তো এই সরণের সংজ্ঞাটা আমাদের কি হবে তো সেটা আমরা আজকে জানবো। শুধু ডিসপ্লেসমেন্ট নয়, ডিস্টেন্স, ভেলোসিটি, স্পিড, অ্যাসেলারেশন এবং ফোর্স, এই কয়েকটা ডেফিনেশন আমরা আজকে দেখব এবং খুবই খুবই সিম্পলভাবে আমরা বোঝার চেষ্টা করবো আজকে, ওকে? তো এই যে ডিসপ্লেসমেন্টের যে ডেফিনেশনটা আমরা দেখছি, তো ডিসপ্লেসমেন্টটাকে আমরা কীভাবে প্রকাশ করব সেটা আমরা দেখব আজকে। সাপোজ একটা বডি আছে, সাপোজ এই বডিটা এ পয়েন্টে আছে, ওকে? তো এই বডিটা হচ্ছে এ পয়েন্টে যখন ছিল, তো এ পয়েন্টকে আমরা কী বলতে পারি, ইনিশিয়াল পয়েন্ট বলতে পারি। এবং যখন বডিটা বি পয়েন্টে যাবে, সাপোজ বডিটা এখানে গেল, তো বি পয়েন্টে গেল, তো বি হচ্ছে কি তার ফাইনাল পয়েন্ট। তাহলে ইনিশিয়ালি এই যে এ পয়েন্টটাকে বলবো আমরা ইনিশিয়াল পয়েন্ট বা ইনিশিয়াল পজিশন বলতে পারি, এবং বিটাকে কী বলবো আমরা ফাইনাল পয়েন্ট বা বলতে পারি ফাইনাল পজিশন। এবারে ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন তাহলে কী হওয়া চাই, কী হতে পারে? দেখো একটা ডিসপ্লেসমেন্ট, একে যদি আমরা ব্রেক করি, ডিসপ্লেস ফার্স্টে চলে আসে, দেখো ডিসপ্লেস, তারপরে ম্যান্ড আসছে। তো ডিসপ্লেস মানে কি, সরে যাওয়া, ডিসপ্লেস হচ্ছে মানে একটা স্থান থেকে অন্য স্থানে সরে যাচ্ছে। তো সেই জন্য এর বাংলাটা নাম হচ্ছে কি সরণ, মানে সরে যাওয়া। সাপোজ তুমি এ পয়েন্টে বসেছিলে, তোমাকে আমি সরিয়ে বললাম তুমি বি পয়েন্টে চলে যাও, তুমি বি পয়েন্টে বসো, তার মানে তোমার ডিসপ্লেসমেন্ট তুমি এ থেকে কোথায় গেলে, তুমি বিতে গেলে। তাহলে ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন আমরা কী লিখতে পারি, আমরা এটাই লিখতে পারি যে শর্টেস্ট পাথ বিটুইন ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তাহলে কী হচ্ছে, শর্টেস্ট পাথ বলতে পারি, কিংবা শর্টেস্ট লেন্থ বিটুইন ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তো এ দেখো ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট যে পাথটা হবে, তখন তাকে বলবো আমরা ডিসপ্লেসমেন্ট। তার মানে ডিসপ্লেসমেন্ট বোঝার একটাই উপায় হচ্ছে কি, আমাদের ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টের মধ্যে ছোট্ট একটা দৈর্ঘ্যকে ধরবো। কিন্তু এখানে ডিস্টেন্সের ডেফিনেশনটা কিন্তু আলাদা। তো ডিস্টেন্সের ডেফিনেশনটা আমরা কী জিনিস সেটা আমরা কী করে বুঝবো, হোয়াট ইজ ডিস্টেন্স? তো ডিস্টেন্সকে আমরা বলি দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বলতে পারি, বাংলায় বলা হয় অতিক্রান্ত দূরত্ব। তো এই ডিস্টেন্সের ডেফিনেশনটা কি, ডিস্টেন্স হচ্ছে কি টোটাল লেন্থ কভার বাই এ বডি, যে একটা বডি কতটা লেন্থ কভার করছে। সাপোজ এ বি একটা লেন্থ, এই যে এ বি লেন্থটা যে কভার করছে একে বলছি কি আমরা কি ডিস্টেন্স। যে টোটাল লেন্থ কভার বাই এ বডি, মানে টোটাল দূরত্ব যদি একটা বডি কভার করে তখন তাকে বলবো আমরা ডিস্টেন্স। কিন্তু ডিসপ্লেসমেন্টে কী ছিল, যে এখানে আমরা লেন্থ কভার করছি কিন্তু ওদের মধ্যে একটা ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্ট দেওয়া ছিল, কিন্তু এখানে ডিস্টেন্সে কিন্তু একবারও মেনশান করা নেই যে ফাইনাল পয়েন্ট কিংবা ইনিশিয়াল পয়েন্ট। তাহলে ডিস্টেন্স কী হতে পারে, যে কোনো একটা লেন্থকে যখন আমরা প্রকাশ করছি তখন আমরা ওটাকে ডিস্টেন্সে আকারে প্রকাশ করছি। তো সেই জন্য ডিস্টেন্স হচ্ছে কি টোটাল লেন্থ, আমরা কী লিখতে পারি টোটাল লেন্থ কভার বাই এ বডি, টোটাল লেন্থ কভার বাই এ বডি। তাহলে
একটা বডি দ্বারা যে কতটা লেন্থ কভার করছে তাকেই বলবো আমরা ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে ছোট্ট একটা দৈর্ঘ্যকে বলবো কি আমরা ডিসপ্লেসমেন্ট। এবারে এখানে থেকে একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, কোয়েশ্চেনটা যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের সামনে ক্লিয়ার করি, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট দেখো সেই লেন্থকে কভার করছে, ডিস্টেন্সও কী করছে সেই লেন্থকেই কভার করছে। তার মানে ডিসপ্লেসমেন্টের একক কী হবে, মিটার হবে। সিমিলারি ডিস্টেন্সের একক কী হবে, মিটার হবে। তো এদের মধ্যে সিমিলারিটি কিন্তু আছে, কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটাও আছে। তো সেই ডিফারেন্সটা আমি আজকে দেখবো। তো দেখো ডিফারেন্সটা এখানে দেখো, বলছে ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যে ছোট্ট লেন্থ তাকে বলছি আমরা ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স কী বলছি, যে কোনো লেন্থ হতে পারে, ওই লেন্থকে কভার করা মানে হচ্ছে আমার ডিস্টেন্স। এবারে ব্যাপারটা হচ্ছে কি, এখানে চলে আসে স্কেলার আর ভেক্টরের একটা ডেফিনিশন, যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। দেখো স্কেলার রাশি কাকে বলে, স্কেলার আর ভেক্টরের মধ্যে যদি আমরা এক্সাম্পল দেখি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি হয় আর একটা হয় কি তোমার ভেক্টর। তো স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে যদি ডেফিনেশন দেখতে চাই, আমরা সবাই জানি যে স্কেলার রাশি কাকে বলে এবং ভেক্টর রাশি কাকে বলে। স্কেলারের মানে হচ্ছে কি, শুধুমাত্র তার মান থাকবে, মানে হচ্ছে কি অনলি ম্যাগনিটিউড, অনলি ম্যাগনিটিউড, শুধু মান আছে। আর ভেক্টর মানে কি হচ্ছে, এখানে ম্যাগনিটিউডও আছে, মান আছে, ম্যাগনিটিউড আছে এবং কি আছে, এবং তার সাথে অভিমুখ আছে, মানে মানের সাথে সম্মানটাও ফ্রি আছে। তার মানে কি ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন, মানে অভিমুখ বা দিক আছে। তো ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন থাকা মানে কি হচ্ছে, ভেক্টর কোয়ান্টিটি মানে ভেক্টর রাশি। আর যার মধ্যে শুধুমাত্র ম্যাগনিটিউড মানে শুধুমাত্র পরিমাপ করতে পারবো তাকে বলি আমরা স্কেলার কোয়ান্টিটি। এবারে এখানে দেখার বিষয় হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে কোনটা স্কেলার আবার কোনটা ভেক্টর, এটা কিন্তু জানা খুব দরকার। এবার দেখো ডিস্টেন্স হচ্ছে, দেখো বলছে সরণ মানে কি ইনিশিয়াল পাথ আর ফাইনাল পাথের মধ্যে লেন্থ। আর ডিস্টেন্স হচ্ছে কি, যে কোনো একটা পাথ ধরতে পারি। তো তার মানে আমি এখানে একটা জিনিসই ক্লিয়ার, সেটা হচ্ছে দেখো ডিসপ্লেসমেন্ট হচ্ছে দেখো একটা দিককে, দিকের উপর ডিপেন্ড করছে, যে আমি এ পয়েন্টে ছিলাম, আমি কিছুক্ষণ পরে বি পয়েন্টে গেলাম, মানে আমাকে সরিয়ে দিয়ে বি পয়েন্টে নিয়ে যাওয়া হলো। তার মানে এই বি পয়েন্টের যে ভ্যালুটা আমি জানতাম বলে, বি পয়েন্টের আমরা স্থানটা জানতাম বলে কিন্তু আমরা সরেছি। সাপোজ তোমাকে বললাম যে তুমি এখানে বসো, তারপর কিছুক্ষণ পরে না তুমি এখান থেকে এখানে চলে এসো, তার মানে হচ্ছে এটাই যে তোমাকে আমি এখান থেকে এখানে সরালাম, মানে এটাই যে আমি তোমার দিক পরিবর্তন করলাম, তুমি একটা স্থানে ছিলে তোমাকে অন্য স্থানে নিয়ে গেলাম। তাহলে কি তোমার কাছে দিকটা পাওয়া গেছে, তার মানে কি তোমার কাছে ডাইরেকশনটাও কিন্তু আছে। সেই জন্য ডিসপ্লেসমেন্টের কাছে ম্যাগনিচিউড তো থাকেই, কেন এই যে লেন্থটা কভার করছে ওটাই তো একটা ম্যাগনিচিউড। যে সাপোজ তুমি 5 মিটার যাচ্ছ কিংবা 10 মিটার যাচ্ছ, যেটা খুশি যেতে পারো, কিন্তু দিকটা কী হবে, দিকটা হচ্ছে কি তোমার ফাইনাল পয়েন্ট তোমার কাছে থাকা খুব দরকার। আর যদি তোমার ফাইনাল পয়েন্ট থাকে, তার মানে ভাববে হচ্ছে কি এটা আমার কাছে একটা দিকের কাজ করছে, মানে কি ডাইরেকশনে কাজ করছে। তো যার কাছে মান এবং অভিমুখ আছে তাকে বলি আমরা ভেক্টর কোয়ান্টিটি, যেটা ডিসপ্লেসমেন্ট ফলো করে। আর যার কাছে শুধুমাত্র মান আছে, মানে শুধু বললাম যে শুধু লেন্থ কভার করছে, আর লেন্থ মানে কি শুধুমাত্র যে কোনো লেন্থ হতে পারে, তার কাছে কোনো ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট নেই, তার মানে ওটা হচ্ছে কি আমার স্কেলার কোয়ান্টিটি। তো ডিস্টেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি আমার ভেক্টর কোয়ান্টিটি। আশা করছি তোমরা এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়েছে। দেখো বুঝবে কি করে বা মনে রাখবে কি করে, স্যার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আমরা ভুলিয়ে ফেলি। দেখো ডিসপ্লেসমেন্ট নামের মধ্যে অ্যান্সার, ডিসপ্লেস মানে আমি সরে যাচ্ছি একটা স্থান থেকে অন্য স্থানে। এবার অন্য স্থানে ভ্যালু আমার কাছে জানা আছে, দিক জানা আছে, আর দিক জানা থাকা মানে হচ্ছে কি আমার ভেক্টর কোয়ান্টিটি। আর ডিস্টেন্স মানে কি টোটাল লেন্থ। সাপোজ বললাম যে এই যে বোর্ডটা, এই যে যেটা আমি এ করছি ক্লাস করছি, এটার লেন্থ কত, তো এর কোনো কি দিক আছে, কোনো দিক নেই। কিন্তু সাপোজ যদি আমি বলতাম যে কলকাতা থেকে মুম্বাই দিক, তার মানে কি কলকাতা টু মুম্বাই, আমরা কলকাতা টু মুম্বাই, তার মানে কি যে দিকটা, মানে কীভাবে যাবো, যে ট্রেনে যাবো এখান থেকে এই রাস্তা, তার মানে কি আছে একটা দিক আছে। তো তখন হবে কি আমাদের ভেক্টর কোয়ান্টিটি। এবার এখান থেকে আরও একটা কোয়েশ্চেন কিন্তু আসে, সেই কোয়েশ্চেনটা আমি বলছি, যে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের বেস করে রিজনিং টাইপের একটা কোয়েশ্চেন আসে। সাপোজ তোমাকে বললো রাম এ পয়েন্টে ছিল, তো এ পয়েন্ট থেকে রাম বি পয়েন্টে গেল, ওকে ভালো কথা গেল, তো বি থেকে আবার কী করলো নর্থে গিয়ে, মানে ওর লেফট ডিরেকশানে ও সি পয়েন্টে গেল। মানে তোমাকে রিজনিংয়ে কেমন কোয়েশ্চেন দেবে, বললো যে রাম এ টু বি গেল, তারপরে কী করলো টার্ন লেফট
এ টু যে বি গেল, এ টু বি টু এ টু বি গেল, তো সাপোজ এটা 3 মিটার গেল, তো বি টু সি যে গেল ওটা হচ্ছে 4 মিটার গেল, বলো টার্ন লেফট অ্যান্ড কভার 4 মিটার। তো এবার এখানে কোয়েশ্চেন বলছে যে এখানে ডিস্টেন্স কত আর এখানে ডিসপ্লেসমেন্ট কত, তো দুটোই জিজ্ঞেস করতে পারে বা একটাই জিজ্ঞেস করতে পারে, যেটা খুশি জিজ্ঞেস করতে পারে। তো আমাদের কাছে কিন্তু অ্যান্সার রেডি থাকা খুব দরকার। তো এবার হচ্ছে কি, আমরা কীভাবে বুঝবো যে কোনটা ডিস্টেন্স কোনটা ডিসপ্লেসমেন্ট? দেখো ডিস্টেন্স মানে আমি কি বলেছি, টোটাল লেন্থ কভার, তার মানে কি এ টু বি গেল 3 মিটার, বি টু সি গেল 4 মিটার, তার মানে কত হচ্ছে টোটাল 7 মিটার। তাহলে 7 মিটার চলে গেল, এবার এটা তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি বলেছি, শর্টেস্ট পাথ বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল। তো ইনিশিয়াল কোনটা, এ, মানে এখান থেকে তুমি কিন্তু জার্নিটা স্টার্ট করেছিলে, ফাইনালটা কোথায়, যেখানে তোমার শেষ হয়েছে মানে সি। তাহলে এখান থেকে কী করবো আমরা, এই যে লাইনটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে কি আমাদের শর্টেস্ট পাথ। তাহলে এখানে ডিসপ্লেসমেন্টের কি ভ্যালু কি 7 পাবো? অবশ্যই নয়, কেন 3 আর 4 তো 7 এই দিক দিয়ে হচ্ছে, কিন্তু শর্টেস্ট পাথ কোনটা, এইটা। আর শর্টেস্ট পাথটাকে আমরা কি বলছি, ডিসপ্লেসমেন্ট বলছি। তাহলে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত হবে, আমরা পাইথাগোরাস রুলস হিসেবে আমি যদি অ্যাপ্লাই করি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 9 প্লাস 16 কত হচ্ছে 25, আর রুট ওভার 25 মানে হচ্ছে কি 5, তাহলে অ্যান্সার হচ্ছে 5 মিটার। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালু অ্যান্সার। তো আশা করছি ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স রিলেটেড নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকার কথা নয়, যদি ডাউট থাকে তাহলে আমরা অন্য কোনো দিন আমরা ওটাকে নিয়ে আবার ডিসকাস করতে পারি, ঠিক আছে। তো এবার চলে আসি আমাদের ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সকে নিয়ে একটা নতুন কোয়ান্টিটি তৈরি করব, যার নাম হচ্ছে ভেলোসিটি এবং স্পিড। ভেলোসিটি এবং স্পিড, তো দেখো ভেলোসিটি আর স্পিড, ভেলোসিটি মানে হচ্ছে কি বেগ, আমরা সবাই জানি কি বেগ, এটাকে বাংলা যদি লিখে দিই তোমাকে, তো এটা হচ্ছে কি বেগ, আর এটা হচ্ছে কি আমাদের দ্রুতি। ওকে, তো বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কী, বা বেগ আর দ্রুতির ডেফিনেশনটা কী হবে, রিলেশন কী হবে? তো এখানে দেখো ভেলোসিটি হচ্ছে কি আমাদের, যাকে বেগ বলা হয়, আর ভেলোসিটি মানে হচ্ছে কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে কি ডিসপ্লেসমেন্ট কভার, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম যখন হবে তখন সেটা হবে কি আমার ভেলোসিটি, আর স্পিড কী হবে, স্পিডের ইকুয়েশন হচ্ছে কি আমাদের টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কভার, মানে কতটা ডিস্টেন্স কভার করছি বাই টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কভার বাই টাইম ইকুয়াল টু হচ্ছে কি আমাদের স্পিড। এবারে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, সেটা খুব সিম্পলভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে, তো সেটা হচ্ছে যে স্পিডকে আমরা, স্পিড হোক কিংবা ভেলোসিটি হোক, এই স্পিডকে আমরা ভি দিয়ে ডিনোট করি এবং ভেলোসিটিকে আমরা ভি দিয়ে ডিনোট করি, তো এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্টকে আমরা এইচ দিয়ে ডিনোট করি আর ডিস্টেন্সকে আমরা ডি দিয়ে ডিনোট করি, ওকে। তো এখানে যদি ইকুয়েশনটাকে আমি এরকমভাবে লিখি যে ভেলোসিটি ইকুয়াল টু কী লিখবো, ডিসপ্লেসমেন্ট মানে এস আর টাইম হচ্ছে টি, আর স্পিডকে কীভাবে লিখবো, ভি ইকুয়াল টু ডি বাই টি। এবারে স্পিড ডিস্টেন্স টাইমে তোমরা ম্যাথ কিন্তু পাবে ম্যাথমেটিক্সে, তো তাহলে এই যে ইকুয়েশানটা তোমরা সবাই জানো, কিন্তু এই ইকুয়েশানটাও অনেকেই জানো কিন্তু হয়তো তোমরা ভুলে গেছো, তো সেই জিনিসটাকে আমরা কীভাবে মনে রাখবো বা এই জিনিসটা মানে কি, তো সেটা দেখো। দেখো ভেলোসিটি মানে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে এই যে বডিটা এ পয়েন্ট টু বি পয়েন্টে যে ডিসপ্লেস হচ্ছে কতটা টাইমের এক্সপেক্টে হচ্ছে ওটাই হচ্ছে কি আমার ভেলোসিটি, কতটা টাইমের এক্সপেক্টে হচ্ছে ওটা হচ্ছে ভেলোসিটি, পার টাইম ইজ কল্ড ভেলোসিটি। আর স্পিড হচ্ছে কি কতটা ডিস্টেন্স কভার করছে উইথ রেসপেক্ট টু টাইম, সাপোজ আমি কি করলাম কলকাতা টু দীঘা আমি যাচ্ছি, এবার একটা আমি বাইকে যাচ্ছি, এবার বাইকে আমরা কি মেজার করি, স্পিড মেজার করি, তো কেন মেজার করছি, বিকজ উইথ রেসপেক্ট টু টাইম, একটা টাইমের রেসপেক্টে আমি কত কিলোমিটার আমি কভার করলাম ওটা হচ্ছে কি আমার স্পিড, উইথ রেসপেক্ট টু টাইম কত কিলোমিটার আমি কভার করলাম ওটা হচ্ছে আমার স্পিড। এবং যখন ও টোটাল টোটাল মানে ডিস্টেন্স কভার করে ফেলবে, টোটাল ডিসপ্লেসমেন্ট কভার করে ফেলবে উইথ রেসপেক্ট টু টাইম, তখন তাকে আমরা কী বলবো, ভেলোসিটি বলবো। তাহলে ভেলোসিটি হচ্ছে কি টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল বলা ভুল করছে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর স্পিড হচ্ছে কি আমাদের ডিস্টেন্স কভার বাই টাইম।
তো এইটা হচ্ছে কি আমাদের পার্থক্য। কিন্তু এদের মধ্যে সিমিলারিটি অনেক আছে। সিমিলারিটি কি, ডিস্টেন্সের একক কী হয় মিটার হয়, টাইমের একক কী হয় সেকেন্ড হয়, তাহলে মিটার পার সেকেন্ড। সিমিলারলি এটাও কী হবে, এটাও মিটার হবে, এটা কী হবে সেকেন্ড হবে। তাহলে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড দুটো কিন্তু একক কিন্তু একই, কিন্তু এখানে একটা জিনিসই আলাদা, সেটা হচ্ছে কি এদের মধ্যে ডেফিনিশনটা আলাদা এবং আরেকটা জিনিসও আলাদা হয়, সেই জিনিসটা হচ্ছে কি এই সেই স্কেলার এবং ভেক্টর। তো স্কেলার মানে জানো তোমার সাথে মান আছে, আর ভেক্টর মানে কি মান আছে সম্মান, মানে দুটোই আছে, ডিরেকশনও আছে এবং তার ম্যাগনিচিউডও আছে, কিন্তু স্কেলারের মধ্যে শুধুমাত্র মান আছে, ওর কোনো সম্মান নেই, ঠিক আছে, কোনো ডাইরেকশন নেই। তো সেই রেসপেক্টে আমরা ভেলোসিটি আর স্পিডের যে ইকুয়েশনটা, আমরা এই রেসপেক্টে এখানে স্কেলার ভেক্টরটাকে আমরা দেখে নেবো। তো দেখো ভেলোসিটি বলছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, দ্য ডিসপ্লেসমেন্ট কী ছিল, ভেক্টর ছিল, আমি কিছুক্ষণ আগেই বলেছি তোমাকে। তাহলে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে ভেলোসিটি কী হবে, ভেক্টর কোয়ান্টিটি হবে। আর ভেলোসিটি ভেক্টর হয়ে গেল, তাহলে স্পিড কী হবে, স্পিড ডিপেন্ড করছে কার উপর, দেখো স্পিড ডিপেন্ড করছে তোমার ডিস্টেন্সের উপর। এই ডিস্টেন্সের উপর কে ডিপেন্ড করে আছে, স্পিড ডিপেন্ড করে আছে। তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স যদি স্কেলার কোয়ান্টিটি হয়, কেন ডিস্টেন্সে কোনো দিক নেই, কোনো দিক নেই, তো তাহলে স্পিডটাও কী হবে, স্কেলার কোয়ান্টিটি হবে। তো এখানে আমরা এটাকে লিখতে পারি, ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, আর এটা হচ্ছে কি আমার ভেক্টর। তো স্কেলার আর ভেক্টর নিয়ে আমাদের কিছুটা আইডিয়া ক্লিয়ার হলো। এখানে কিন্তু স্কেলার ভেক্টর শেষ নয়, প্রচুর কোয়ান্টিটি আছে, প্রচুর রাশি আছে যেখানে স্কেলার ভেক্টর কোয়েশ্চেন আমাদের এক্সামে আসে। রেলের এক্সপেক্টে হোক কিংবা WBCS এক্সপেক্টে হোক, যে কোনো এক্সামের এক্সপেক্টে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা যেহেতু সামনে NTPC গ্রুপ ডি এক্সাম আছে, তো সেই রেসপেক্টে আমি কিছুটা একটা ছোট্ট একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম আজকে। নেক্সট ক্লাসে আমরা ডেকে নেবো অ্যাসিলারেশন কাকে বলে, এবং অ্যাসিলারেশন রিলেটেড আমাদের কোয়েশ্চেন, এবং তার উপর বেশ করে আমরা নিউমেরিক্যালটাও করার কিন্তু চেষ্টা করব। এবং তারপরে পরে আমরা মোশন চ্যাপ্টার স্টার্ট করবো, প্রত্যেকটা জিনিস আমরা আস্তে আস্তে স্টার্ট করবো। আশা করছি NTPC এক্সাম কিংবা গ্রুপ ডি এক্সামে আগে কিংবা WBCS এক্সামে আগে ফিজিক্সের সিলেবাস তোমাদের সামনে তুলে ধরা, ঠিক আছে। আর তাছাড়া আমরা ফেসবুক লাইভেও তোমাদের ক্লাস নেব, তো যাতে তোমরা ফ্রিতে ক্লাস পাও, তো সেটাই আমরা চেষ্টা করছি। প্রত্যেকটা স্যারেরা তোমাদের কাছে তোমাদেরকে হেল্প করবে, এবং আমাদের শিক্ষা ইউটিউব চ্যানেলে আমাদের হিস্ট্রির একটা সিরিজ চলছে, যারা দেখো তারা তো অবশ্যই লাইক কমেন্ট সব কিছু করো, আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটাকে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করছি শিক্ষার চ্যানেলটা তোমাদের খুব কাজে লাগবে এবং খুব ভালো লাগবে। শিক্ষার সাথে থেকো এবং শিক্ষার পাশে থেকো। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।